লং মার্চে বাধা আসলে দেশ অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন হেফাজতে ইসলামের নেতারা বুধবার রাজধানীর পুরোনা পল্টনে আয়োজিত সমাবেশ এবং বিক্ষোভ কর্মসূচি থেকে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন ধর্মভিত্তিক এই সংগঠনটির নেতারা তারা বলেন লংমার্চ বানচাল করতে নানামুখী ষড়যন্ত্র শুরু করেছে এরকমও শোনা যাচ্ছে ওই দিন ব্লগারদের দিয়ে হরতাল করানো হবে তারা সরকারকে উদ্দেশ্য করে বলেন ষড়যন্ত্র করে লং মার্চ বানচাল করা যাবে না এছাড়া যে কোনো পরিস্থিতির জন্য সরকারই দায়ী থাকবে বলে দাবি করেন তারা এর আগে বিভিন্ন স্থান থেকে হেফাজতে ইসলামের সমমনা ইসলামী সংগঠনগুলোর নেতাকর্মীরা এসে সমাবেশে জড়ো হন সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল দৈনিক বাংলা মতিঝিল ঘুরে আবার বাইতুল মোকরমের উত্তর গেটে এসে শেষ হয়